আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব যে তিন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। তিন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন সময়ে আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন। তিন সময়ে দোয়া করলে মহান আল্লাহ বান্দার সে দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন। আজকের ভিডিওতে আমরা সেই তিনটি সময় সম্পর্কে জানব। হযরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। তা হলো এক, আজানের সময়ের দোয়া, এবং দুই, যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। এ হাদিসের অপর এক মধ্যবর্তী বর্ণনাকারী হযরত মুসা ইবনু ইয়াকুব অন্য সনদে রিজক ইবনু সাইদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন, বৃষ্টির সময়ের দোয়াও কবুল হয়ে থাকে। দুটি হাদিসের বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে, তবে এ সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে। একটি হলো আজান আর দ্বিতীয়টি হলো বৃষ্টি। এই দুই সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার কোনো বৈধ দোয়াই ফিরিয়ে দেন না, এমনটি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুমিন মুসলিমের উচিত আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পূরণে বেশি বেশি দোয়া করা, হাদিসের ওপর আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বৃষ্টি ও আজানের সময় বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।